হলদিয়া বন্দরের অতিথি নিবাসে তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে গণ্ডগোল। আইএনটিটিসি রাজ্য সভানেত্রী দোলা সেনের উপস্থিতিতে তৃণমূল কর্মীদের বিক্ষোভ এবং তৃণমূল নেতাদের একাংশে মারধরের অভিযোগ উঠল। শনিবার হলদিয়া বন্দরের অতিথি নিবাস, হলদিয়া রিফাইনারি এবং বন্দর ঠিকা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে মিটিং করছিলেন দোলা সেন। ঠিক সেই সময় তৃণমূলের কিছু যুবক দোলা সেন মুর্দাবাদ বলে স্লোগান দিতে থাকে এবং আইএনটিটিসি পূর্ব মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি শিবনাথ সরকারকে মারধর করা হয় বলে অভিযোগ। মিটিংয়ে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌর প্রধান শ্যামল কুমার আদব, তাকে আটকে রেখে বিক্ষোভ দেখায় এবং তাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি মোকাবিলা হলদিয়া ট্রেডিশনাল এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাকে ঘটনাস্থলে উপস্থিতি নিয়ন্ত্রণ আনেন বলে জানা যায়। শ্রমিকের ওপর বুলডোজার চালানো মানছি না, মানবো না। এই সামলাতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই শুভেন্দু তালাল শ্যামল লোককে মানছি না, মানবো না। এই সত্য সাহুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সত্য শঙ্কর সাহুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সুমেন্দু দলাল দোলা সেন দোলা সেনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই মমতা বন্দ্যোপাধ্যায় চিরাপ্পা, এই আমার কাতা, এই আমার কাতা, এই লড়ছি কাতা, এই লড়বো কাতা, এই লড়াই করি, এই লড়তে জানি, এই লড়বো কাতা, এই লড়াই করি, এই বুকচিতি হে লড়তে জানি, এই লড়বো কাতা, এই লড়ছি কাতা, এই লড়বো কাতা, এই লড়ছি কাতা, একুশতে সঠিকেরা ছোট্ট যুবক ব্রাহ্মণেরা লড়াই করে দুশ্চিতি লড়তে জানে, লড়ছে কারা, লড়বো কারা, বন্ধে মানছি না, মানবো না। শ্যামল আদকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। দোলা সেনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই শুভেন্দু দলাল দোলা সেন কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সত্য সাহুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সত্য সাহুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সীমা সঞ্জয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বন্ধে মাতরম, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।